আপনি কি আপনার ছোটোবেলাটাকে মিস করছেন ছোটবেলাটাকে স্মৃতিচারণ করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন তন্ত্র বা থ্রিলার পড়তে পড়তে একটু কি হাঁপিয়ে গেছেন তাহলে একটা হালকা মনের গল্প পড়ে একটা ছোট্টখাটো ব্রেক নিয়ে নিতে পারেন কারণ আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার স্মৃতিগুলো এখন স্বপ্নের মতো লাগে এবং প্রথম এই ছোটোবেলার স্মৃতিগুলোই আমাদেরকে বুঝিয়েছে মন খারাপ জিনিসটা কি তাই তো স্কুলের সামনে দিয়ে আমরা এখন গেলে একটু হলেও থমকে দাঁড়াই ছুঁয়ে ছুঁয়ে দেখি সেই ধুলো চাপা ছোটোবেলার স্মৃতিগুলোকে তাই আজ আমি এমন একটি বইয়ের সম্পর্কে কথা বলবো যে বইটি পড়লে সেই বইটি আপনাকে আপনার ছোটোবেলার স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করতে বাধ্য করাবে আজ আমি কথা বলবো দু সালে কিশোর সাহিত্য একাদেমি প্রাপ্ত বইটির সম্পর্কে অর্থাৎ প্রচেত গুপ্তর লেখা গোপন বাক্স খুলতে নেই এই বইটিকে নিয়ে তাহলে দেরি কিসের আমি সুমন আপনি বই পোকা স্বাগত বাবাতে বুক টিউবে আমি এই বইটির ইবুক বুক পড়েছি ই মূল্য ছিল একশো কুড়ি টাকা বইটি আমি পেয়েছি একশো টাকায় বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো একচল্লিশটি বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ এঁকেছেন সুদীপ মণ্ডল এবং বইটি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত বইটির হার্ড কভারের মূল্য হচ্ছে দেড়শো টাকা আপনাদের যেটা পছন্দ অর্থাৎ হার্ড কভারের মূল্য দেড়শো এবং ইবুকের মূল্য একশো কুড়ি টাকা আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা পড়তে পারেন তাহলে চলুন বইটির গল্পগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক প্রথমত বইটিতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর নামগুলো আগে জেনে নিই বইটিতে যে গল্পগুলি রয়েছে সেগুলি হল যা ইচ্ছে রাজা মশায়ের ছড়া স্টেশনে আসেন রজত সেন গোপন বাক্স খুলতে নেই রনি আর বনি রাজার গালে হাত মন্ত্রীর কপালে ভাঁজ রোদ আর বৃষ্টি ধুলো রাজার হয়েছে বাড়াবাড়ি ভোলটুর ভুল বদল রোদ আর ছায়া এবং ভূতবাবু এই বইটির গল্পগুলি এতই ছোট যে বইটির মানে কোনো গল্পের কোনো অংশ যদি আমি বলে দিই একটা বড় সড়ো স্পয়লার হয়ে যাবে এবং প্রতিটা গল্পর যে একটা চমক বা টুইস্ট বা টান থাকবে সেটাও কোথাও যেন একটা উবে যাবে তাই আমি কোনোটার গল্প বলবো না কিন্তু হ্যাঁ বইটি কি নিয়ে বা গল্পগুলি কিসের উপর তার একটা বড় সড়ো ধারণা বা তার একটা ধারণা আমি দিয়ে যাব কারণ বুঝতেই পারছেন একশো পাতার মধ্যে বারোটা গল্প ঢুকেছে তাই গল্পগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক তাহলে বইটির প্রথম গল্পের নাম হচ্ছে যা ইচ্ছে আমরা স্কুল জীবনের প্রত্যেকেই কখনো না কখনও দল বেঁধে কোনো না কোনো কাজ করেছি কেউ দল বেঁধে নাটক করেছে কেউ দল বেঁধে খেলতে গিয়েছে কেউ দল বেঁধে শুধুমাত্র আড্ডাই মেরেছে তো এই রকম টিফিনের সময় আমরা এক জায়গায় জড়ো হতাম সব বন্ধুরা মিলে তো তুই কী টিফিন এনেছিস আমাকে একটু দে এবং আমি কী টিফিন এনেছি তুই একটু নে এইভাবে যে কত রকমের খাবার খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই এবং সেই সব স্মৃতি আমাদের এখনও মনে রয়েছে তো তেমনই একটি দলের গল্প এখানে তুলে ধরা হয়েছে এবং গল্পের শেষে একটা দারুণ বার্তা বা একটা দারুণ মেসেজ রয়েছে দ্বিতীয় গল্পের নাম হচ্ছে রাজা মশাইয়ের ছড়া তো এখন ছোট কিংবা বড় সকলেরই কারণ হঠাৎ হঠাৎ খুব সহজে মুড সুইং হয় অর্থাৎ এই মানুষটা হচ্ছে রাগে আছে বা রেগে আছে বা এই মানুষটা আবার হাসছে আবার এই মানুষটা আবার দুঃখে বা কষ্ট পাচ্ছে তো এই ধরনের মুড সুইং আমরা প্রত্যেকেরই দেখি বা এই রকমের মুড সুইং আমাদের প্রত্যেকেরই হয় তো গল্পের এই রাজারও এই ধরনের মুড সুইং হচ্ছে কখনো রেগে রেগে যাচ্ছেন কখনো হাসছেন কখনো কষ্ট পাচ্ছেন তো এই রাজাই হঠাৎ একটি ছড়া লেখেন তো তা নিয়ে এই গল্পটি এবারে তিন নম্বরে যে গল্পটি রয়েছে গল্পটির নাম হচ্ছে স্টেশনে আসেন রজত সেন গল্পটি এতটাই ছোট এবং গল্পটির শেষে এমন একটা টুইস্ট রয়েছে যে গল্পটার কোনো অংশ যদি আমি বলে দিই তো সেইটা সেই সেই টুইস্টটা মাঠে মারা যাবে তো আমি এই জন্য গল্পটার সম্পর্কে কিছুই বলবো না তবে গল্পটা আমাকে খুবই ভালো লেগেছে চার নম্বরে যে গল্পটি রয়েছে গল্পটির নাম হচ্ছে এই বইয়ের নামটি অর্থাৎ গোপন বাক্স খুলতে নেই এই গল্পটির সম্পর্কে কিছু বলার আগে দুটো লাইন বলি গোপন বলেই প্রশ্ন বাড়ে রহস্য তো সেখানেই কৌতূহলই সবচেয়ে ভালো তাই গোপন বাক্সও খুলতে নেই আমরা প্রত্যেকেই সারপ্রাইজ বা গিফট এই দুটো জিনিস পেতে ভীষণ পছন্দ করি এবং সারপ্রাইজ বা গিফটের উপরে যে চকমকি প্যাকেট বা রংচা যে প্যাকেটটা যতক্ষণ না খুলে তার ভিতরে কি আছে দেখছি ততক্ষণ মনের মধ্যে একটা খচখচানি বেড়ে চলে তো যখনই এই প্যাকেটটা খুলে দেখে নিই যে আচ্ছা এই জিনিসটা রয়েছে কিছুক্ষণের জন্য একটা খুশি বা আনন্দ থাকে তারপর সব কিছু নর্মাল তো যতক্ষণ এই প্যাকেটটা না খুলে থাকি ততক্ষণ মনের মধ্যে একটা খচখচানি বা কি আছে এইটা জানার একটা কৌতূহল বেড়ে চলে বা থাকে খুলে দিলেই সব শেষ তো এই ধরনের একটা কনসেপ্ট বা এই ধরনের একটা প্লট নিয়ে লেখা এই গল্পটি তো এবারে চলে আসি পাঁচ নম্বর গল্পে পাঁচ নম্বর গল্পটির নাম হচ্ছে রনি আর বনি তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার সব সবথেকে বেশি কোন ঘটনাটা এখন বেশি মনে পড়ে তো আপনি যে ঘটনাগুলো বলবেন তার সেভেন্টি কি এইট্টি পার্সেন্ট ঘটনা আপনি আপনার বন্ধুর সাথে ঘটিয়েছেন বা ঘটেছে অর্থাৎ মোদ্দা কথা এটাই যে ছোটোবেলা বন্ধু ছাড়া একেবারেই বেরঙিন আর ভাবুন যদি ছোটোবেলায় যদি আপনার কোনো বন্ধুই না থাকতো তাহলে ছোটোবেলাটা কি এতটা বেশি ভালো লাগতো বা এতটা বেশি স্মৃতি মধুর হতো আমার মনে হয় একটু কমই হতো কারণ এখনকার যে ছোটোরা যারা স্কুল যেতে পারছে না এই করোনার জন্য বা এই লকডাউনের জন্য তারা স্কুল কী বা এই যে আমরা যে স্মৃতিগুলো স্মৃতিচারণ করি সেগুলো কি জিনিস মানে তাদের গড়েই উঠছে না মানে সেই দিক থেকে তারা কতটা একা কতটা নিঃসঙ্গ কতবার ভার্চুয়ালি কতটা কানেক্ট করবে তারা তারা কী বা বোঝে ভার্চুয়াল ওয়ার্ল্ডের তো এই সব দিক থেকে এই গল্পটা পড়লে আপনি বুঝতে পারবেন গল্পটার গুরুত্ব কি এই ছিল পাঁচটি গল্প এছাড়া রয়েছে আরও সাতটি গল্প এই গল্পগুলো প্রত্যেকটাই কোনো ছোটোবেলাকার মজার জিনিস বা কোনো ছোটোবেলাকার স্মৃতি নেই বোনা হয়েছে তো এই গল্পগুলি যদি আপনি পড়তে চান তাহলে এই বইটি পড়তে পারেন এবারে প্রশ্ন আসে যে বইটি কারা কারা পড়তে পারেন এবং বইটি থেকে কি কি পাবেন আমি এই দুটো প্রশ্নের উত্তর দু কথাই দিচ্ছি প্রথমত এই বইটি ছোটো থেকে বড়ো সকলকেই রেকমেন্ড করছি এবং সকলেরই পড়া উচিত এবং বইটি থেকে আপনি কি পাবেন বইটি থেকে আপনি আপনার ছোটোবেলাটাকে পাবেন যে ছোটোবেলাটাকে অনেক দিন আগে পিছনে ফেলে এসেছেন এবং মাঝে মধ্যে মনে পড়ে তো এই বইটি পড়লে সেই স্মৃতিগুলো আরও চাঙ্গা হয়ে উঠবে বলতে পারেন আরও ঝরঝরে হয়ে উঠবে তাই এই বইটি আপনিও পড়বেন এবং আপনার আশেপাশে যারা ছোটোরা রয়েছে তাদেরকেও গিফট করবেন বা পড়াবেন ভালো খারাপ ওইসব সব ভাবারই প্রয়োজন পড়বে না স্মৃতির মতো এই বইটি তো এই বইটি সকলকেই আমি পড়ার জন্য রেকমেন্ড করব শুধু এক মনে বা হালকা মনে বইটি পড়ে যাবেন তো এই ছিল আজকের আমার রিভিউ রিভিউটি কেমন লাগলো আপনি আমাকে জানাতে পারেন এবং পরবর্তী কোন বই রিভিউ আপনি আমার কাছ থেকে পেতে চান সেটি আমাকে কমেন্ট বক্সে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন